আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভাই আমাদের আব্দুল কাইয়ুম খুব সুন্দর প্রশ্ন করেছেন, বারাকাল্লাহ ফিকুম, যে কোরআন হাদিস বুঝতে গেলে কি আলেম হওয়া অত্যন্ত আবশ্যক না সাধারণ মানুষও বুঝতে পারবে? কেননা এই প্রশ্ন তিনারা এই জন্য, কেননা তাদেরকে স্পষ্টভাবে কোরআন হাদিস বুঝাতে গেলে ওই সাধারণ মানুষের বলে থাকে, ভাই আমরা তো সাধারণ মানুষ, আমাদের পক্ষে সম্ভব নয়, এগুলো বুঝতে হলে আলেম উলামা দরকার, না হলে বোঝা যায় না। তো তার জন্যই এই প্রশ্ন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। অবিল্লাহ তৌফিক। সম্মানিত ভাই, কথা হচ্ছে কোরআন হাদিসকে বুঝতে গেলেই যে আলেম হতে হবে এমন কোনো কথা নয়। আপনি একজন সাধারণ মানুষ হয়েও কোরআন হাদিসকে বুঝতে পারেন যদি আপনার জ্ঞান থাকে, আসল হলো জ্ঞান। আর ইসলামের জ্ঞান যাদের মধ্যে থাকে তাদের কি আলেম বলে? বুঝতে পেরেছেন? আপনি একজন সাধারণ মানুষ হয়েও কোরআন হাদিসকে বুঝতে পারেন যদি আপনার জ্ঞান থাকে। জ্ঞান হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য কোরআন হাদিসকে বোঝার। যে কোনো জিনিসকে বোঝার জন্য জ্ঞানের প্রয়োজন, যে কোনো জিনিস। সে আপনি জেনারেল নলেজের কথা বলেন, কাজকর্মের দিক দিয়ে বলেন, আপনার ইসলাম শিক্ষার দিক দিয়ে বলেন, যে কোনো দিক, জ্ঞান আপনার দরকার। তাই মহান রব্বুল আলামিন বলেছেন, ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নিশ্চয় প্রতিটি মুসলিমের জন্য, নর এবং নারী দুজনের জন্য এলম অর্জন করা ফরজ। এখানে এলম শব্দের অর্থ এখানে বোঝানো হচ্ছে যে ইসলামের জ্ঞান। বুঝতে পেরেছেন সম্মানিত ভাই? ইসলামের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। তো এখানে ইসলামের জ্ঞান অর্জন করতে গেলে যেমন কোরআন হাদিস পড়তে হয়, সেরকম জেনারেল নলেজ নিতে গেলে আপনাকে জেনারেল নলেজের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা নিতে হবে। এখন আপনি একজন আলেম নয়, তালেবেল মানে জ্ঞান অর্জন করছেন। তো আপনি যদি জ্ঞান অর্জন করে তাহলে করেন, তাহলে কিন্তু আপনার জন্য বোঝা সম্ভব হবে যে কোনো পর্যায়ে। আপনার জ্ঞান অর্জন করতে হলেই যে একটা টাইটেল লাগাতে হবে, আপনি একজন আলেম, আপনি একজন শায়খ, আপনি একজন মুহাদ্দিস, সেটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে জ্ঞানের। তবে এই লাকাবটা আপনার সাধারণ মানুষে আপনাকে দেবে যখন আপনি কোরআন হাদিসকে বুঝতে নিজে পারবেন, অপরকে বোঝাবেন এবং নিজে তার উপর আমল করবেন। বুঝতে পেরেছেন? তো আপনি একজন সাধারণ মানুষ হয়েও কোরআন হাদিসকে বুঝতে পারেন যদি আপনার মধ্যে এলম থাকে, জ্ঞান থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।